এটা রামানের দাদু, এটা মানানের দাদু, এটা শ্যামের দাদু। তিনজন দাদুকেই ভালো করে দেখে নাও। চলো এবার এই দাদুটাকে দেখো এবং আমাকে বলো যে এটা কার দাদু, রামানের, মানানের না শ্যামের। ভাবো এবং তোমার উত্তর কমেন্ট করে জানাও। এটা হলো মানানের দাদু। চলো পরের ধাঁধাটা দেখে নিই। লজিক্যাল আর্মি, এই সিনটাকে মন দিয়ে দেখে নাও। এই সিনে আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করব, তো সিনটাকে মন দিয়ে দেখে নাও। চলো এবার আমাকে বলো, সিনে একটা টেবিল ছিল যেটাতে টুপি আর চশমা ছিল, সেই টেবিলটার কালার কি ছিল? ভালো করে ভাবো এবং তোমার উত্তর কমেন্ট করে জানাও। ওই টেবিলটার কালার সাদা ছিল। এই দেখো, তোমরা যদি এটাই ভেবে থাকো তাহলে লাইক করে বলো। এটা হলো শ্রীকান্তের ঠাকুমা, এটা রণবীরের ঠাকুমা, এটা হলো আমিত্যের ঠাকুমা। এই তিনজন ঠাকুমাকে মন দিয়ে দেখে নাও। চলো এবার আমাকে কমেন্ট করে বলো এখানে রণবীরের ঠাকুমা কোনটা। ভালো করে ভাবো এবং তোমার উত্তর কমেন্ট করে জানাও। এদের মধ্যে রণবীরের ঠাকুমা হলো এ। তোমরাও এটাই ভেবে থাকলে লাইক করে বলো। তোমরা এই সিনটাকে মন দিয়ে দেখে নাও। এই সিনের উপরে তোমাদের একটা প্রশ্ন করব, তো মন দিয়ে দেখো। চলো এবার আমাকে কমেন্ট করে বলো এই দুজন মেয়ে কি চশমা পরেছিল? ভালো করে ভাবো এবং তোমার উত্তর হ্যাঁ বা না এ দিও। হ্যাঁ, দুজন মেয়েই চশমা পরেছিল। এই দেখো। চলো পরের ধাঁধাটা দেখে নিই। এটা হলো মেঘা, একে ভালো করে দেখে নাও। এটা হলো শিবানী, একেও ভালো করে দেখে নাও। এটা হলো রিয়া, একেও ভালো করে দেখে নাও। আর এটা সুপ্রিয়া, একেও ভালো করে দেখে নাও। এবারে এই পাঁচজন মেয়ে ABCDEকে ভালো করে দেখে নাও এবং আমাকে বলো এদের মধ্যে তুমি কাকে দেখোনি। ভালো করে ভাবো এবং তোমার উত্তর কমেন্ট করে জানাও। তোমরা ডিকে দেখোনি। তোমরাও যদি এটাই ভেবে থাকো তাহলে লাইক করে বলো। তোমরা এই সিনটাকে মন দিয়ে দেখে নাও। আমি তোমাদেরকে এই সিনের উপরে একটা কোয়েশ্চেন করব। চলো এবার আমাকে বলো এই সিনে কটা পাখি ছিল? ভালো করে ভাবো এবং তোমার উত্তর কমেন্ট করে জানাও। সিনটাতে দেখো দুটো পাখি উপরে উঠছিল। তোমরা এটাই ভেবে থাকলে লাইক করে বলো। এই চারটে ক্যানকেই ভালো করে দেখো, তারপর আমি তোমাদের পাঁচটা ক্যান দেখাবো এবং তোমাদের বলতে হবে কোন ক্যানটা নতুন। তো চলো এবার পাঁচটা ক্যানকে দেখো এবং আমাকে বলো কোন ক্যানটা নতুন যেটা তোমরা আগে দেখোনি। ABCD না ই? ভালো করে ভাবো এবং তোমার উত্তর কমেন্ট করে জানাও। এটাতে ক্যান ডি নতুন। সঠিক উত্তর দিয়ে থাকলে লাইক করো। এই চারটে কাপকে মন দিয়ে দেখে নাও। এবার আমি তোমাদের পাঁচটা কাপ দেখাবো এবং তোমাদের বলতে হবে যে কোন কাপটা নতুন। চলো এবার আমাকে বলো এই পাঁচটা কাপের মধ্যে কোন কাপটা নতুন যেটা তোমরা আগে দেখোনি। ABCD নাই? ভালো করে ভাবো এবং তোমার উত্তর কমেন্ট করে জানাও। কাপ ডি হলো নতুন। এই কাপটা তোমরা আগে দেখোনি। তোমরা এটাই ভেবে থাকলে লাইক করে বলো। এই চারটে ডোনাটকে ভালো করে দেখে নাও। এবার আমি তোমাদের পাঁচটা ডোনাট দেখাবো এবং তোমাদের বলতে হবে কোন ডোনাটটা নতুন। তো ভালো করে চারটে ডোনাটকে দেখে নাও। চলো এবার পাঁচটা ডোনাটকে দেখো ABCD এবং ই এবং আমাকে বলো কোন ডোনাটটা নতুন। এদের মধ্যে ডোনাট সি নতুন। তোমরা এটাই ভেবে থাকলে লাইক করে বলো। এই চারটে ইমোজিকে মন দিয়ে দেখে নাও। এবার আমি তোমাদের পাঁচটা ইমোজি দেখাবো এবং তোমাদের বলতে হবে কোন ইমোজিটা নতুন। তো ভালো করে দেখো এগুলোকে। চলো এবারে পাঁচটা ইমোজিকে দেখো এবং আমাকে বলো কোন ইমোজিটা নতুন যেটা তোমরা আগে দেখোনি। এদের মধ্যে ইমোজি ডি নতুন। তোমরা এটাই ভেবে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে বলো।